প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে পৃথিবী। এই পরিবর্তনের ধারায় কখনো সিডর, কখনো সুনামি আইলা, কখনো ভূমিকম্প, কখনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যা। কিছুদিন ধরে বিভিন্ন অঞ্চলে ফের সূর্যের তাপ বাড়ছে। দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহের সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে দুর্বল এবং নিম্ন আয়ের জনগোষ্ঠী, যাদের শীতাতপ নিয়ন্ত্রণের সুযোগ একেবারেই নেই এবং এই ধরনের আবহাওয়াগত পরিস্থিতি এদের স্বাস্থ্য ও জীবিকার উপর চরম নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু, সমাজ এবং সংস্কৃতিতে অনেক মিল রয়েছে। এই বিশাল সংখ্যক মানুষ বছর বছর বয়ে যাওয়া তাপপ্রবাহের সাথে একইভাবে লড়াই করে আসছে। কেবল বাংলাদেশের ঢাকা নয়, প্রচণ্ড তাপমাত্রায় পড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাকিস্তানের লাহোর শহর। বিবিসির ওয়েদার আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার নয়াদিল্লিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে উঠে, অপরদিকে পাকিস্তানের কোনো কোনো এলাকায় তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতে। দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। ঢাকার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। রবিবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত 58 বছরের মধ্যে এটাই ঢাকার সবচেয়ে উষ্ণতম দিন। এশিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় থাইল্যান্ডে, যা 50 ডিগ্রি সেলসিয়াসে ওঠে। আর শীতের দেশ নেপালে অনুভূত হচ্ছে মরুভূমির মতো তাপ। কাঠমান্ডুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 31 ডিগ্রি সেলসিয়াস। গত 100 বছরের মধ্যে বৈশ্বিক উষ্ণতা 0.740 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকলে 2050 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 0.50 থেকে 1.70 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা যদি এভাবে বেড়ে যায়, তাহলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। এতে মানুষের খাদ্য নিরাপত্তা, সুপেয় পানি ও প্রাকৃতিক সম্পদের প্রতি তাদের অধিকার, গৃহায়ন ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা হুমকির মুখে পড়বে। গরমের ব্যাপারে আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশ ছিল নদী বিধৌত দেশ, সারা বছর এখানকার নদীতে পানি প্রবাহিত হতো। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের 54টি নদীর উজানে ভারত বাদ দেওয়ার ফলে বাংলাদেশের নদীতে এখন আর পানি আসে না, ফলে নদীর পানি শুকিয়ে নদী মরে যাওয়ার অবস্থা হয়েছে। শুষ্ক মৌসুমে এখন আর পানি থাকে না নদীতে, এর পরিবর্তে বিরাজ করছে ধুধু বালু আর বালু। বালুতে তাপমাত্রা খুব দ্রুত উপরে উঠে যায় এবং চারদিকে গরম ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি এশিয়ার সর্বোচ্চ তাপমাত্রার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।